গত তিন দিনের যে বিক্ষোভ হয়েছে বিধানসভায়, সেই বিধানসভা কক্ষে আর করা যাবে না বিক্ষোভ। বিক্ষোভের আগে নিতে হবে অনুমতি, স্পিকারের থেকে নিতে হবে সেই অনুমতি, করা সিদ্ধান্ত বিধানসভার স্পিকারের। আরও একবার জানাই এই মুহূর্তের অন্যতম ব্রেকিং খবর তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে বলা হচ্ছে গত তিন দিনে যে বিক্ষোভ দেখেছে বিধানসভা, উত্তাল হয়েছে বারংবার বিধানসভা, এবং সেই বিধানসভা কক্ষে আর করা যাবে না কোনো রকমের কোনো বিক্ষোভ। বিক্ষোভের আগে নিতে হবে অনুমতি, স্পিকারের থেকে এই অনুমতি নিতে হবে, যারা বিক্ষোভ দেখাবেন তাদেরকে করা সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো বিধানসভার স্পিকার, তিনি জানিয়ে দিলেন। আরও একবার জানাই বিধানসভার স্পিকার, তিনি জানিয়ে দিলেন যে কোনো রকমের বিক্ষোভ আর বিধানসভা কক্ষে করা যাবে না, যদি কেউ বিক্ষোভ করে থাকেন তাহলে আগে থেকে অনুমতি নিতে হবে। গত তিন দিন যেভাবে বিক্ষোভে বারংবার উত্তাল হয়ে উঠেছে বিধানসভা এবং বিধানসভা কক্ষ এবং বিধানসভা চত্বর, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘোষণা, এই করা সিদ্ধান্ত বিধানসভার স্পিকারের। গত তিন দিনের বিক্ষোভে এই কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা এবং তার প্রেক্ষিতে বিধানসভা কক্ষে আর করা যাবে না বিক্ষোভ, এমনটাই জানিয়ে দেওয়া হলো। আরো বিস্তারিত আমাদের জানাবে বিট্টু রায়চৌধুরী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, দেখো এই মুহূর্তে যে খবর মিলছে, স্পিকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যে বিধানসভার অভ্যন্তরে কোনো বিক্ষোভ প্রদর্শন করতে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারের অনুমতির প্রয়োজন রয়েছে, এবং সেই বিষয়টাই এবার থেকে কার্যত শিলমোহর করলো বলা যেতে পারে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, স্পিকার হাউসের অভ্যন্তরে এবং তার পাশাপাশি নিজের ঘরে সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, যদি বিধানসভার অভ্যন্তরে কাউকে বিক্ষোভ দেখাতে হয়, কোনো দলকে বিক্ষোভ দেখাতে হয়, সেক্ষেত্রে স্পিকারের অনুমতি নিতে হবে, বিধানসভা কর্তৃপক্ষের অনুমতি দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে, বারবার দেখা যায় যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি সংসদীয় দল মাঝে মধ্যে ওয়াকআউট করে বা আলোচনা থেকে বিরত থেকে গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখা তোলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিক্ষোভের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। অন্যদিকে দাঁড়িয়ে সাম্প্রতিক কালে বিধানসভার অভ্যন্তরে যে বিক্ষোভ এবং তার পাল্টা বিক্ষোভ দেখা গিয়েছে, তাতে করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিধানসভার অভ্যন্তরে গরিমা নষ্ট হচ্ছে, সেই কারণেই মূলত এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেটা সূত্র মারফত খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ জানাবো তোমায় বিট্টু রায়চৌধুরী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ যাতে গরিমা নষ্ট না হয় সেই কারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। গত তিন দিন যেভাবে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিধানসভা কক্ষ এবং একই সঙ্গে বিধানসভা চত্বর, শাসক এবং বিরোধীরা যেভাবে বিক্ষোভ দেখেছেন তার প্রেক্ষিতে এই করা সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে বিধানসভা কক্ষে, যে কারণের জন্য আর করা যাবে না কোনো রকমের বিক্ষোভ, এবং যদি কেউ কোনো বিষয় নিয়ে বিক্ষোভ করে থাকেন তাহলে তাকে আগে থেকে অনুমতি নিতে হবে, স্পিকারের থেকে নিতে হবে এই অনুমতি।